মোটর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রাজু ওরাও, ললিতা ওরাও কিংবা ঈশিকা ওরাও, এই নামগুলোর সঙ্গে আপনারা পরিচিত নন সেইভাবে, কিন্তু এরা কিন্তু নিঃশব্দে নীরবে কাজ করে চলেছেন। আমরা কথা বলবো রাজু, ললিতা এবং ঈশিকা তিনজনের সঙ্গেই, কারণ কলকাতা ময়দানে ফুটবল দম্পতি খুব একটা দেখা যায় না, কিন্তু এই রাজু এবং ললিতা নিজেদের মধ্যে বিয়ে করেছেন এবং বিয়ে করার পর তাদের সন্তান ঈশিকা, সেও কিন্তু ফুটবলে এসেছে। সরাসরি চলে যাবো রাজুর কাছে। রাজু, তোমার কাছে আমার প্রশ্ন আছে, এই যে তুমি হঠাৎ ফুটবল কোচিং গেলে কীভাবে, তুমি খেলতে একটা সময়? হ্যাঁ, এটা খেলতাম আমি সেইভাবে, আমি ইচ্ছে ছিল আমার অনেক অনেক বড় জায়গায় খেলা বা বড় ইন্ডিয়া টিমে খেলা, আমার খুবই ইচ্ছে ছিল। আজকে সেই জায়গাটা আমি করতে পারিনি, কারণ অনেক সংসার, মানে আমাদের চাপ, মানে সংসারের চাপ ছিল। তারপরে নিজেকেও, আমি বিয়ের পরেও আমি ইউনাইটেড স্পোর্টসে রীতিমতো প্র্যাকটিসে যেতাম, কারণ হচ্ছে আমি চেষ্টা করেছিলাম যে আমি এটা বড় জায়গায় প্রতিষ্ঠিত হব। সেই জায়গা থেকে আমি পারিনি করতে, আমি চেয়েছি, যদি আমি পারিনি তো সেটা আমার ফল্ট ছিল, কিন্তু আমি চেষ্টা করবো আমাদের বাচ্চাদের নিয়ে, আমরা বাচ্চাদের যদি নিয়ে সেই জায়গাটা করতে পারি, সেই চেষ্টাই আমি করেছি। তোমার তো দুটো ক্যাম্প চলছে, একটা ভান্ডারহাটিতে একটা শ্যামনগরে, তো এই মেয়েদের তুমি পেলে কোথা থেকে? মেয়েরা যে এলো পেলে করতে? মেয়েরা এলো বলছে, মেয়েদের প্রথমে তো ওরা আসতে চায়নি, প্রথমে আমার মেয়েকে নিয়েই আমরা স্টার্ট করেছিলাম। আমার মিসেস বললো যে মেয়েদের একটা যদি ছেলেদের ক্যাম্পের সাথে সাথে যদি মেয়েরাও যদি এগিয়ে আসে আমার মনে হয় অনেক ভালো হবে। তখন বলে, আমি না মেয়ে কোথায় পাবো, মেয়ে তো কেউ আগাবে না আমাদের ঘরে। আমার মেয়েকে নিয়েই আমি প্রথমে মাঠে স্টার্ট করি, স্বামী স্ত্রী মিলেই মেয়েকে নিয়ে মাঠে যেতাম, যেহেতু স্ত্রী মাঠে যেত মেয়েকে নিয়ে, তো আমরা সবাইকে বোঝাতে পারলাম যে মেয়েরাও এখন ফুটবলে অনেক সুযোগ সুবিধা আছে, তোমরা যদি মেয়েদের ফুটবলটাকে নিয়ে তোমরা যদি ওদের ঘরে খেলতে দাও, ওরা অনেক ভালো জায়গায় পরিচিতি পাবে এবং ভালো খেলবে, ভালো খেলবে। ললিতা, একটা কথা বলা হয়ে থাকে যে প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন করে মহিলা থাকে, তো রাজুর পেছনে তুমি আছো, তুমি কীভাবে সহায়তা করো? আমি সবসময় সাথে আছি সব, এই যে মেয়েদেরকে যে প্রথমে মাঠে আনা, যে তাদের বাড়ি গিয়ে বলা, তাদেরকে বুঝিয়ে আনা, সব দুজনে মিলেই করেছি। তার সাথে অসুবিধা এটাই হয়েছে, প্লাস কোথাও খেলা থাকলে মেয়েদের নিয়ে যাওয়া, যেখানে যত দূর খেলা থাকুক দুজনে মিলে তাদেরকে নিয়ে যায়, সেখানে রাতে থাকা সব কিছু, কিন্তু গার্জেনরা নিঃস্বার্থভাবে, মানে আমাদের উপর ভরসা করে, দুজন আছে পুরোটাই ছেড়ে দেয় আমাদের। তো ভান্ডারহাটিতে কতজন মেয়ে আছে আর শ্যামনগরে কতজন মেয়ে আছে? ভান্ডারহাটিতে আমাদের প্রতিষ্ঠিত মেয়ে আছে আর প্রচুর ছেলে আছে, টোটাল আমাদের 120টার মতো ছেলে মেয়ে আছে। অর্থাৎ 120 জনকে ট্রেনিং দিচ্ছে রাজু এবং ললিতা। ঈশিকা নিজেও ফুটবল খেলে, ঈশিকা তুমি কি ফুটবল খেলো, কোথায় খেলেছিলে? গোল্ডেন ডুলি খেলছি এখন, আর ফুটবল খেলেছি, আইএসএল খেলেছি। তুমি কি বাবা মাকে দেখি ফুটবলে উৎসাহী হলে? ললিতা, ফুটবলটা কোন লেভেল পর্যন্ত তুমি খেলতে পেরেছো? আমি বেশি দূর যেতে পারিনি তখন, সেরকম ভাবে ফুটবল ইয়ে নিয়ে অতটা আমাদের, মানে পরিবেশের মতো ছিল না, আমি যতটুকু পেয়েছি খেলেছি মোটামুটি। তারপরে যেহেতু খেলাটা ভালোবাসি, তো সেই কারণে আমি চাইলাম যে খেলা নিয়ে এগোনোটা ভালো, সেই কারণে আমি চাইলাম আমি কিছু করতে পারিনি, মেয়েদের জন্য যদি কিছু করতে পারি খুব ভালো লাগে। রাজু, তুমি যখন এলে ফুটবলে, সেই সময় তুমি খেলোয়াড় ছিলে, খেলোয়াড় থেকে কোচ হয়েছো, এই চলার পথে তোমার সহায়তা করেছেন কারা? সহায়তা করেছে আমার কিছু বন্ধু বান্ধব, আর আমার, আমি যার কাছে পড়তাম, আমি পড়াশোনাও করেছি ওনার কাছে, একটা দাদা আছে অভিজিৎ মণ্ডল, ওনার থেকে অনেক হেল্প পেয়েছি আমি, ওনার থেকে আমি যখনই কিছু করতে গেছি দাদাকে বলেছি, দাদা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে আমাকে, তো সেখানে সাপোর্ট করে, এখনও পর্যন্ত সাপোর্ট করে। তো আর তারপর থেকে যখন আমরা মোটামুটি আইফের সাথে, মোটামুটি জয়দীপদার সাথে পরিচয় হলো, জয়দীপদাকে এনি হাও, জয়দীপদাকে আইফের প্রাক্তন সম্পাদক জয়দীপ মুখার্জি, জয়দীপদাকে যখনই আমাদের কোনো দরকার হয় আমি জয়দীপদাকে বলি, জয়দীপদা সঙ্গে সঙ্গে সেই কাজটা আমাদের আগিয়ে দেয় অনেক অনেক। আমরা যখনই দেখেছি দাদাকে, দাদা এসছেন, আর আমি চাই যে আগামী দিনে যে জয়দীপদার মতো যদি আরও আমার যদি এরকম আমরা সাপোর্ট পেতে থাকি, আশা করি আর আমাদের একাডেমিকে, বাংলাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। মুখ্যমন্ত্রী মেয়েদের ফুটবলে বিশেষভাবে উৎসাহ দিচ্ছে, তিনি কন্যাশ্রী কাপে প্রবর্তন করেছেন, তোমরা কি কোনো সাহায্য বা সুযোগ পাচ্ছ বা যোগাযোগ করেছিলে?
সেরকম সাহায্য পাচ্ছি না, কারণ হচ্ছে আমরা কন্যাশ্রী কাপ খেলেছি যতটুকু মানে পেরেছি আমরা নিজেরা, ম্যাডাম ক্যাম্প মানে ক্লাব চালাতে গেলে যে যে জিনিসগুলো দরকার আমাদের কাছে অত ছিল না, কিন্তু তার সত্ত্বেও আমরা ওই ক্যাম্পটাকে মানে ক্লাবটাকে যাতে আমরা এই কোনো রেজাল্ট করতে হবে, তো সেই কারণে আমাদের মেয়েদের এটুকু পেরেছি, আমরা মেয়েদের সাপোর্ট করেছি যাতে মেয়েরা আগামী দিনে বড় জায়গায় খেলুক, যে অনেক মেয়ে আমাদের এখান থেকে খেলছে, এটাই আমাদের পাওনা যে মেয়েরা আমাদের একটা জায়গায় আমরা পৌঁছাতে পেরেছি, যে মেয়েগুলোকে আমরা একদম জিও থেকে স্টার্ট করেছিলাম, যাদের গার্জেনদের বলতে পারছি যে আজকে মেয়েরা আগিয়ে এসছে বলেই আজকে এই মেয়েগুলো এই জায়গায় খেলছে, আজকে সেই জায়গাটা আমরা দেখাতে পারছি, আর সেই কারণেই হয়তো আরও আমাদের মেয়ে আগিয়ে আসছে, আগামী দিনেও আসবে, চেষ্টা করছি যদি আমাদের আরও সরকারিভাবে যদি সহযোগিতা করা যায় আমাদের একাডেমিকে আমরা। রাজু ওরাও এমন একজন খেলোয়াড় যে স্বপ্ন দেখেছিল ভারতের জার্সি গায়ে দিয়ে খেলা, সেই স্বপ্ন তার পূরণ হয়নি, কিন্তু সে চাইছে তার ছাত্রছাত্রীরা যেন সেই তার স্বপ্ন পূরণ করতে পারে, অর্থাৎ পরম্পরা এবং ঐতিহ্য যেন বজায় থাকে। ধন্যবাদ রাজু আমাদের সঙ্গে থাকার জন্য, ধন্যবাদ ললিতা, আইশিকা তোমার খুব ধন্যবাদ, আরও ভালো খেলো, আরও বড়।